बेस्ट मालाई सैंडविच अफ कलकाता। হ্যাঁ একদমই ঠিক শুনেছেন, মালাই স্যান্ডউইচ। এটা কিন্তু পুরোপুরি একটা ভেজ স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা একজন মিলে খাওয়া কিন্তু ইম্পসিবল। দুজন মানুষ অনায়াসে এই স্যান্ডউইচটা খেয়ে নিতে পারে। এতটাই হেভি ফিলিংটা যে খেলে জাস্ট পেট ভরে যাবে। কিন্তু ভেজ হওয়া সত্ত্বেও যদিও আমার ভেজ পছন্দ না, এই স্যান্ডউইচটা কিন্তু আমার দারুণ লাগে। আমি যখনই বড়বাজার যাই আমি এই স্যান্ডউইচটা কিন্তু ট্রাই করি। অ্যাড্রেসটা হলো বড়বাজার কালাকা স্ট্রিট, ওখানেই পাবেন। শুধুমাত্র চারটে স্যান্ডউইচ ওনারা বিক্রি করেন সকাল থেকে সন্ধ্যে। আমি নিয়েছিলাম ওনাদের মালাই স্যান্ডউইচটা, এটা অসাধারণ খেতে হয়। তো এই প্রসেসিংটা তোমাদের দেখাবো। ওনারা এইরকম বড় ব্রেড থেকে প্রথমে যে স্যান্ডউইচের মাপটা রুটি কাটে, দেখুন অন্যান্য জায়গায় স্যান্ডউইচের থেকে সেটা অনেকটাই বড়। এরপরে দুটো স্যান্ডউইচের ব্রেডে ওরা ভালো করে বাটার লাগিয়ে দেয়, এক্সেসিভ না, কিন্তু কোনো কিছু এক্সেসিভ না, ঠিকঠাক কোয়ান্টিটিতে। তারপর তার উপরে শসা স্লাইস করা যেগুলো থাকে সেইগুলো দিয়ে দেয়। তারপর দিয়ে দেয় ক্যাপসিকাম, আর পেঁয়াজগুলো এরম করে স্লাইস করে নেয়, নিয়ে ওপর থেকে দিয়ে দেয়। এটা কিন্তু মানে খুবই হেভি হয় খেতে, মানে এতটাই ফিলিংগুলো হেভি থাকে। এটা কিন্তু চিজ না, এটা কিন্তু পনির। তার উপরে পনির গ্রেট করে দেয়, এটাই হলো মালাই। অন্যান্য জায়গায় মালাইয়ের থেকে কিন্তু এটা অনেকটাই ডিফারেন্ট। দুধের উপরে যে শরটা জমে না সেটাকে জমিয়ে এর মালাইটা তৈরি করে। তার উপরে একটা কর্নের ভেজিস আর হচ্ছে আলুর একটা পুর থাকে, তার উপরে ওরা চিজ গ্রেট করে দেয় এতটা। এটা কিন্তু বুঝতেই পারছেন কতটা হেভি হতে চলেছে। ওপরে একটা ক্যাপসিকাম দিয়ে ওদের যে হোমমেড গ্রিন সসটা আছে সেটা দিয়ে, ওপর থেকে আরও যে বাদবাকি হাফ মালাইটা আছে তার উপর টমেটো দিয়ে, আরও যে এটা আছে আপনার পাউরুটিটা সেটা উপরে দিয়ে, এইভাবে ওরা তেল দিয়ে, এই যে স্যান্ডউইচ মেকারটা আছে এটা অনেকটা ডিফারেন্ট, দিয়ে ভালো করে আগুনের মধ্যে দিয়ে দেয়। মানে ডিরেক্ট ফ্লেমে পোড়ায়, খুব হাই ফ্লেমে, কিন্তু ভেতরটাও পড়ে না যেহেতু এইভাবে স্যান্ডউইচটা ওপর নিচ বন্ধ থাকে। দেখতেই পাচ্ছেন জিনিসটা খুব অন্যরকম, অন্যান্য জায়গায় স্যান্ডউইচের থেকে অনেকটাই আলাদা। ওপরে একটু করে বাটার দিয়ে দেয়, দিয়ে ফ্লেমটা আরও হাই করে দেয়, আর সুন্দর করে এইভাবে স্যান্ডউইচটা বানায়। ডিরেক্ট ফ্লেমেও পড়ে না, আবার হিটেও তৈরি হয়ে যায়। বাটার দুদিকেই দিয়ে দেয়, দিয়ে এইভাবে স্যান্ডউইচটা তৈরি করে, আর আমাদের স্যান্ডউইচ কিন্তু রেডি। এটা হলো ওদের গ্রিন সস, এটাও দেয়, তার সাথে একটা রসুনের চাটনি দেয়, তার সাথে একটা মিষ্টি চাটনি দেয় স্যান্ডউইচের সাথে। এটা কিন্তু জাস্ট অপূর্ব। এক্সেসিভ যে ব্ল্যাক পার্টসগুলো, মানে পোড়া পার্টস, সেগুলোকে কেটে দিয়ে স্যান্ডউইচটা সার্ভ করে, আর ওপর থেকে আরেকটু চিজ গ্রেট করে দেয়। তো আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান আমার কাছ থেকে উইথ মালাই উইথ সসেস, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি এই রেসিপিটা অবশ্যই বানাবো। আর এটা কিন্তু বড়বাজার গেলে মাস্ট ট্রাই, মানে ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারো ইন কলকাতা, সস দিয়ে খেতে জাস্ট। এর নাম বোম্বে স্যান্ডউইচ। অ্যাড্রেস বাঁশতলা মোড়, কালাকার স্ট্রিট, বড়বাজার। কটা থেকে কটা অবধি খোলা থাকে? বারোটার সময় খুলে যায়, রাতে দশটার সময় থাকি। ওকে, রবিবার অলওয়েজ ওপেন, সব দিন ওপেন। আর এই চারটে স্যান্ডউইচ সবসময় চারটে, শুধু চারটে, এনি টাইম অ্যাভেলেবল। ওকে, টিল দেন টাটা।